প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর প্রথম সস্ত্রীক আসানসোলের মাটিতে পা রাখলেন শত্রুঘ্ন সিনহা। রবিবার সন্ধ্যায় আসানসোল পৌঁছলেন আসানসোল লোকসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী। এদিন সন্ধ্যায় অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও তৃণমূলের একাধিক বিধায়ক, দুর্গাপুর আসানসোলের সমস্ত শীর্ষস্থানীয় তৃণমূল নেতা এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমানবন্দরে নেমেই বলিউড সুপারস্টার এদিন নিজের পরিচিত ভঙ্গিতেই জানিয়েছেন, এই ভোটে বিরোধীদের তিনি খামোশ করে দেবেন। মমতা ব্যানার্জি কে নেতৃত্ব মে আমারা আনা হুয়া হ্যায় উনকে নিমন্ত্রণ পে। মুঝে পুরা বিশ্বাস হ্যায় কি আসানসোল আর বেঙ্গল কি জনতা আর খাসকর হামারে মলয় বাবু হামারে সাথ কল্যাণ বাবু হ্যায় और जितने हमारे MLAs हमारे साथ दिख रहे हैं, जितने हमारे कार्यकर्ता हैं और सबसे ज़्यादा जितने लोग हैं आसनसोल के, सबकी जीत होगी, सबकी जीत होगी। ये कार्यकर्ताओं की जीत होगी, ये आपकी हमारी जीत होगी, ये ममता जी की जीत होगी और मैं समझता हूँ इंसाफ की जीत होगी, न्याय की जीत होगी। সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা। প্রার্থী হিসেবে তৃণমূল তার নাম ঘোষণা করার পর থেকেই শত্রুঘ্নকে বহিরাগত বলে কটাক্ষ শুরু করেছে বিজেপি। এদিন আসানসোলে এসে পাল্টা দিয়েছেন এই অভিনেতা তৃণমূল প্রার্থী। उनसे पूछो, उनसे जरा पूछ रहे हैं कि माननीय प्रधानमंत्री काशी से चुनाव लड़ते हैं, वाराणसी से, वो कहां के हैं? वो इनसाइडर है या आउटसाइडर है? अरे कोई नेशनल फिगर है? हमारे बिहार से जॉर्ज फर्नांडिस लड़ चुके हैं, मधु निमे लड़ चुके हैं, वहाँ से सुचिता कृपलानी लड़के जीत चुकी हैं लोग, ऐसे हर जगह होता है पूरे देश में। মনোনয়ন পত্র জমা দেওয়ার পাশাপাশি নিজের জয় নিয়েও 100% আশাবাদী তৃণমূল প্রার্থী। তবে শেষ পর্যন্ত আসানসোলের মানুষ তার উপর আস্থা রাখেন কিনা তা সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।